ভাই, আমরা তো ছেলে, আমাদের কাছে কিসের ফিলিং? কেউ আমাদেরকে কেন সম্মান দিয়ে কথা বলবে? আমাদের মনে অনেক কথা, অনেক অভিযোগ আমরা কারোর সাথে শেয়ার করতে পারি না, কারণ দিন শেষে আমরা ছেলে, দিন শেষে আমরাই খারাপ। সবাই বলবে এই ছেলেটাই এমন করছে, এই ছেলেটারই দোষ। কারো কথাতে কেউ কিছু বললে আমাদের কষ্ট হয় না, কারণ আমাদের মন ভাঙে না, আমাদের মন পাথর মন, আমরা কাউকে মন থেকে ভালোবাসতে পারবো না। আপনি যতই ভালো হন না কেন, যতই কিছু করেন না কেন, দিন শেষে আপনি ছেলে। ওই যে দুই একজনের জন্য সবাই আমাদেরকেও এক চোখে দেখে খুব সহজভাবে। মেয়েরা শুধু গড় থেকে দূরে চলে যায় না, ছেলেরাও গড় ছেড়ে অনেক দূরে চলে যায়। যে ছেলে একটা সময় পানির গ্লাস নিজের হাতে নিত না, ওই ছেলে নিজের কাপড় আজ একা নিজে ধুয়ে দেয়। যে ছেলে একটা সময় মায়ের রাজকুমার ছিল, আজ সেই ছেলে একা একা বসে মাথা নিচু করে কান্না করে। একটা সময় যে ছেলেরটা এইটা খাবে না, ওইটা খাবে না হাজারটা অভিযোগ করত, আজ সেই ছেলে ডাল ভাত খায় কোনো অভিযোগ করে না। যে ছেলে মায়ের আঁচল ছাড়া কিছু বুঝতো না, ওই ছেলে মানুষের হাজারটা কথা সহ্য করে। যে ছেলে একটা সময় তার বোনের ছোট্টখাট্ট বিষয় নিয়ে ঝগড়া করত, আজ সেই ছেলে তার বোনের ছোট্টখাট্ট বিষয় নিয়ে কান্না করে। এটাই একটা ছেলে।